हेलो फ्रेंड्स, अनेक दिन पर एक ब्लॉग दिते आसलम। तो आज के बापर बाड़ी भाई फोटार जो तो आज के तुम्हें देखो मार हाथ तैरी तिलेर नान क्यों कर। चलो आप जा मार हाथ तिलेर नान। মা প্রথমে তিলটাকে কি করলে? প্রথমে তিলটাকে একটু ভেজে নিলে। এই যে দেখো তিলটাকে এই যে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে হয়েছে তেঁতুল গোলা জল দেওয়া হয়েছে। আর এখানে চিনি শিকাটা হচ্ছে। চিনি শিরাটা কতক্ষণ জল দেবে? চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি আজকে কি করে তিলের তৈরি করে। তেঁতুলে পাকটা ইতে দিলে জলটা দিয়ে দিতে হবে। আর তারপরে কিছুটা যখন মোটামুটি হালকা চিচিটা হয়ে আসবে চিনির রসটা, তখন তেঁতুল গোলার জলটা এই চিনির গোলার মধ্যে দিতে হবে। গ্যাসটা মোটামুটি কি মা কি মিডিয়াম ফ্লেমে দিতে হবে নাকি বাড়িয়ে রাখতে হবে? পরে মিডিয়ামে দিয়ে দেবো। থালার মধ্যে এরপরে তেল মেখে নিতে হবে। এই দেখো এরকম চিকমিকটা এটা মা হাত দিয়ে পরে তোমায় দেখিয়ে দেবে চিকচিক ভাবটা। এবার কি করবে মা? একটা প্লেটের মধ্যে ও আচ্ছা সর্ষের তেল লেগে যাবে। লেগে যাবে না হলে আর এটা গরম গরম থাকতেই করতে হয়। পুরো রেসিপিটা তোমাদের আজকে দেখাচ্ছি। তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তেলটা কি বেশি পড়ে গেছে নাকি একটু কমে নেবো নাকি? আর একটা অন্য থালার মধ্যে করে নিতে হয়ে যাবে। তেলটাকে একটু মা কমিয়ে নিচ্ছে। ওখানে প্রায় কড়াইতে মোটামুটি হয়ে এসছে, মা গ্যাসটা কমিয়ে রেখেছে। শিরাটা শিরাটাই অবশ্য মেন। এই দেখো, এই দেখো ফ্রেন্ডস, এই যে ঠিক আছে কতটা ঘন হয়ে এসছে। এরপরে কি করবে মা? হয়ে গেল, তিলগুলো দিয়ে দেবো। আচ্ছা মানে আটু আটু ঘন হবে। বন্ধুরা মা কাঁচা তেঁতুল পায়নি, তাই এমনি ওই তেঁতুলেই করেছে। কাঁচা তেঁতুল পাকা তেঁতুল আর কি, পাকা তেঁতুল করলে পরে একটু মানে একটু লালচে লালচে হবে। আর ওই যদি কাঁচা তেঁতুলে করা হয় তাহলে একদম ফ্রেশ তো সাদা সাদা লাগে। তো মা যেহেতু ওটা পায়নি তার জন্য মা পাকা তেঁতুলে করছে, কিন্তু স্বাদ একই রকম আর বেশ ফুরফুরা হয়। তিলের তক্তি মানে যে শক্ত দাঁতে মানে ভাঙা যাবে না তা না, কিন্তু একদম ফুরফুরা হয়। মার হাতে তিলের তক্তিগুলো খুব ভালো হয়। এই দেখো ফ্রেন্ডস, পরীক্ষা করার জন্য জলের মধ্যে ফেলে নিল মা। তোমাকে দেখাচ্ছি যদি যদি একটু দেখাও কিরকম কটকটা হয়ে যাচ্ছে।
ওই যে ভেঙে আওয়াজ একটা আওয়াজ পেলে দেখলে কট করে উঠলো। এই যে দেখো দেখাচ্ছি, জলের মধ্যে ফেলে মা দেখে নিল যে একদম নিচে ডুবে রয়েছে আর পুরো কটকট করছে। এরপরে দেখো এই যে মা তিলগুলো আস্তে আস্তে করে দিচ্ছে। মা আমি ভেপ করব, এই যে দেখো এটা তাড়াতাড়ি করে নাড়াতে হবে নাহলে শক্ত হয়ে লেগে যাবে। এই যে দেখো মা এই তেলটার মধ্যে, প্লেটের মধ্যে যে তেল মাখিয়ে রেখেছিল সেটার মধ্যে মা তিলটাকে, চিনিতে গোলানো তিলটাকে মা ঢেলে দিল। এবার মা এটাকে, মা এটা কি লেপে দেবা নাকি না কি করবো? নাড়ু করবো। ও আচ্ছা, মানে ছোট ছোট করে ই করে। অনেক ছোটবেলায় যখন মায়েরা করতো, মা আর বাবা মিলে বাবা হেল্প লাগাতো, বাবা এখন অবশ্য পুজো দিতে বসছে তাই, নাহলে কত রকমের করা হতো বানো তো, তারা বানাতো, চাঁদ বানাতো। হয়তো ভাবছো তুমি কেন আমি কেন ধরছি না, আমি ধরছি না তাহলে ক্যামেরাটাকে ধরবে, এর জন্য দেখেছো মা গরম ধরতে ধরতেই করছে, অসম্ভব হাতের মধ্যে ছ্যাঁকা খাওয়া। এই হচ্ছে মায়েদের রান্না, তোমাদের আরেকটু ভালো করে দেখাই। এটা কতক্ষণ পরে মা টাইট হয়ে যাবে, একটু থাকতে টাইট হয়ে যাবে, ব্যাস তারপরে এবার খাওয়া শুরু। খাওয়া শুরু বলতে এখন না, জামাই যেদিন আসবে সেদিন, এটা জামাইয়ের জন্য করা হচ্ছে। দেখো মা গরম গরম থাকতে কী করে করছে, অসম্ভব। মার হাতের একটা রান্না খুব মিস করে গেলাম সেদিনকে, আমি খেয়েছি এসে, যেদিনকে আমি আসি কিচকি মাছের পাতার দিয়ে বড়া, ওটা পুরনো দিনের ঢাকা ডিস্ট্রিক্টের রান্না, দারুণ। ওইটা কুমড়ো পাতা করতে হয়, তো আমি থাকাকালীন মনে হয় হবে না, আবার যদি কোনোদিনও সময় সুযোগ হয় তোমাদের আমি ওই রান্নাটা দেখাবো। এবার দেখো এইভাবে করছে, এই যে দেখো পুরো রেডি। দেখো এই দেখো কিছু কিছু শেপ দেওয়া হয়েছে, প্রচণ্ড গরম, তাড়াতাড়ি করতে হয়েছে নাহলে শক্ত হয়ে যাচ্ছে, দেখবে আওয়াজ শুনবে। দেখো দেখতে কিন্তু এরকম, কিন্তু দাঁত মুখে দেবে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। আজকে হচ্ছে ছোট দীপাবলি, তো এই দীপাবলিতে মা তিলের তক্তি বানিয়ে রাখলো, ওটা জামাইয়ের জন্য, জামাই কালকে আসবে, কালকে ফোঁটা আছে, ফোটাতে আমাদের নাড়ু দিতে হয়, তাই নাড়ুগুলো বানিয়ে রাখছি মা। চলো ফ্রেন্ডস, অনেকদিন পর আসলাম, তাই কিছু মনে করো না, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, নাম রিক। আমার নাম রিক। তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও? আমি ক্লাস 2-তে পড়ি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আর টেনে বড় করবো না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।